মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক ফায়দা তোলার জন্য এবং নিজে ব্রাহ্মণ্যবাদী সম্ভবত হওয়ার কারণে এবং আরএসএসের ভক্ত হওয়ার কারণে তিনি কৌশল করে বহুত কায়দা করে এই আন্দোলনটাকে বন্ধ করে দিতে চাইছেন, মানে চেপে দিতে চাইছেন। মানিক ফকির, যে কিনা সিঙ্গুর নন্দীগ্রাম লালগড় আন্দোলন করলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে, সেই মানুষ, সেই মানিক ফকির এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছে কেন? সাথী, আমি কারো বিরুদ্ধে বলতে চাইছি না, তার কারণ হচ্ছে এই এনআরসি সিএ এনপিআর যে আন্দোলন, যে যুদ্ধে আমরা যুদ্ধ লড়ছি ভয়াবহ শক্তির বিরুদ্ধে, এখানে কোনো ধর্ম, কোনো বর্ণ, কোনো রাজনীতি কিচ্ছু নেই, এখানে সকলে আমরা মিলেমিশে একাকার। একদিকে ব্রাহ্মণ্যবাদী তথাকথিত হিন্দুত্ববাদীরা, মনুবাদীরা দেশের 60 থেকে 70 কোটি মানুষকে চিরকালের জন্য কৃতদাস করতে চাইছে, আর অন্যদিকে আমরা কৃতদাস হব না, কারণ আমরা প্রকৃত ভারতবাসী, আমরা ভারতবর্ষের সন্তান। শুধু ভারতবর্ষ নয়, আমরা পৃথিবীর সন্তান, পৃথিবীর মানুষ আমাদের আত্মীয়, সারা বিশ্ব আমাদের। আজকেই কাগজে দেখলাম, আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে সিএ, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিধানসভা থেকে যে সিএ বিরোধী যে বিল পাস হয়েছে, সেই বিলে নাকি প্রখ্যাত মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্বাক্ষর করেননি। পড়ে জানতে পারলাম বা শুনলাম শোভনদেববাবু সিএ এর পক্ষে, এবং তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে আমি সিএএ আইনের পক্ষে। সুতরাং তাহলে কি শোভনদেববাবু সত্যিকারে খারাপ মানুষ? এত মানুষ যে আন্দোলন করছে তার বিরুদ্ধে গিয়ে যখন কথাটা বলছেন, তাহলে কি শোভনদেববাবু বিজেপির লোক? না বন্ধু, একটুখানি যদি আপনাদের আমি একটু খুলে বলি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি তার পার্টির কোনো নেতাকে, কোনো কর্মীকে সিএএ সম্পর্কে বোঝানোর চেষ্টা করেননি, এবং এত কাজের চাপে তৃণমূলের কোনো কর্মী, কোনো নেতা মন্ত্রী সিএ সম্পর্কে কোনো কিছু জানার চেষ্টাই করেনি। শুধুমাত্র আন্দাজে ওরা লড়াই করার চেষ্টা করছে, আর মমতা ব্যানার্জি বুক ফুলে বলছেন আমি পশ্চিমবঙ্গের এনআরসির বিরোধী আসল মুখ। এটা কিন্তু সঠিক নয়। বন্ধু, আপনারা জানেন যে আমরা দীর্ঘ 35-34 বছর বাম শাসনে ছিলাম, বামফ্রন্টের যুগে আমরা মাও সেতুং পড়েছি, আমরা কার্ল মার্ক্স পড়েছি, আমরা গান্ধী পড়েছি, আমরা জওহরলাল নেহরু পড়েছি, আমরা রবীন্দ্রনাথ পড়েছি, আমরা বিবেকানন্দ পড়েছি। আমরা শুধু পড়িনি কি, আমরা পড়িনি আরএসএস। ফলে আরএসএসের গোলওয়ালকার কি বলেছেন, সাভারকার কি বলেছেন, আরএসএস কেন হিটলারের শিষ্য, আরএসএস হিটলার সম্পর্কে কি কি বলছে, এগুলো আমরা জানি না। কিন্তু মনে রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সমস্তটাই জানেন, তিনি আরএসএসের অনেকটাই জানেন, তিনি আরএসএসের ভক্ত। আমার বিশ্বাস তিনিও একজন ব্রাহ্মণ্যবাদী, এবং দীর্ঘদিন ধরে তিনি জানেন, তিনি অশিক্ষিত নন। তিনি যতই বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে আরএসএস এবং বিজেপির হাত ধরে যে ক্ষমতার অলিন্দে উঠে এসেছে, এর পিছনে কিন্তু তার আরএসএস প্রেমই মূল। মনে রাখতে হবে 2003 সালের যে কালা কানুন, যে কালা কানুনটা আজও আছে, এ কানুনটা না ওঠার জন্য আজকের এই 2019-এ সিএএ পাস হলেও 4 কোটি বাঙালি উচ্ছেদ হবে শুধু পশ্চিমবঙ্গ থেকে, গোটা ভারতবর্ষের কমপক্ষে 40 থেকে 60 থেকে 70 কোটি, মানে আমি বলতে চাইছি এনআরসি সিএ এবং এনপিআর একটা প্যাকেজ, এই তিনটে মিলেই আমি বলতে চাইছি। মমতা বন্দ্যোপাধ্যায় কি জানতেন না? তিনি জানতেন, কারণ 2003 সালে অটল বিহারি বাজপেয়ী একবার যখন সুযোগ পেয়েছিলেন, সেই সুযোগেই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সেই আইনের মধ্যে দিয়ে তিনি যা করার করে গিয়েছিলেন, এবং 2003-এর নাগরিকত্ব সংশোধনী সেই কালা কানুন, সেই কালা কানুনে কিন্তু মমতা ব্যানার্জি সই করেছিলেন, সেই বিলে মমতা ব্যানার্জি সই করেছিলেন। সুতরাং মমতা ব্যানার্জি বাংলায়
বা ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র স্থাপন করার জন্য যে উদ্যোগ তথাকথিত হিন্দুত্ববাদীরা বা আরএসএস বিজেপি নিয়েছে, তার একজন অন্যতম শরিক। আর আজ শোভনদেব চট্টোপাধ্যায় যখন বলছেন সিএএ তিনি পক্ষে, তিনি সিএর বিরুদ্ধে নয়, এটা কিন্তু অত সহজ চোখে দেখলে হবে না বন্ধু। ব্যক্তিগতভাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে আমি শ্রদ্ধা করি, আমি ভালোবাসি, তিনি মানবিক মানুষ। তিনি আমাকে একদিন, আজ থেকে 3 মাস কি 4 মাস আগে, জনস্বার্থ পত্রিকার একটা অনুষ্ঠানে আমাকে অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিলেন এনআরসি কত ভালো, কারণ সারা পৃথিবীর বহু দেশে এনআরসি হচ্ছে, আমাদের দেশে এনআরসি নেই, হচ্ছে না। শোভনদেবদা বারবার বলেছেন যে কেউ ভারতবর্ষে আসবে আর থাকবে, এটি কি হতে পারে? ঠিক সেরকমভাবেই পার্থ চট্টোপাধ্যায় একজন স্বনামধন্য মানুষ। পার্থ চট্টোপাধ্যায় আমার ব্যক্তিগত শ্রদ্ধার, ভালোবাসার আমার বন্ধু। পার্থ চট্টোপাধ্যায় কিছুদিন আগেও, মাস দুয়েক আগে, ওর বাড়িতে যখন একান্তে, ওর ঘরে একদম খাওয়ার জায়গায় বসে ওর সঙ্গে আমি গল্প করছিলাম, ওর গলা তখন মানে হাঁপানির টান আসছিল কিছু একটা কারণে, ও তখন আমাকে বলেছিল যে এনআরসি সম্পর্কে কাগজপত্র যা কিছু আছে আমাকে পাঠিও। আরেকজন বন্ধুর কথা বলি, তার নাম স্বপন দেবনাথ, যিনি কিন্তু উদ্বাস্তু মানুষ, এবং এই আইনে তিনি বাঁচবেন না, থাকবেন না, যদি সিএ লাগু হয়, যদি সিএ এইখানেও জোর করে চাপিয়ে দেয় বা সিএ যেভাবে চলছে, তাদের স্বপনবাবু সহ স্বপনবাবুর সমস্ত আত্মীয়রা সকলেই ডিটেনশন ক্যাম্প যাবে, এটা বাঁচানোর কোনো রাস্তা নেই। স্বপনদা আমাকে বলেছেন, খুব ভালোভাবে বলার চেষ্টা করেছেন, মানিকদা তোমরা ভুল করছো, এটা সিএতে হিন্দুদের কোনো ক্ষতি নেই। বন্ধু, এই বিষয়ে আমার বলার কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ্যবাদী মানুষ বলা যেতে পারে, আরও কিছুদিন পর এগুলো স্পষ্ট হবে, এই মুহূর্তে আমি সরাসরি বলতে পারছি না, কিন্তু তিনি তার পার্টির কোনো কর্মী, কোনো নেতা, কোনো কেউ সিএ সম্পর্কে, এনআরসি সম্পর্কে, এনপিআর সম্পর্কে আইনটাও একবার খুলে দেখেনি। আপনারা টিভি মিডিয়াতে বিভিন্ন লোককে সিএ সম্পর্কে বলতে দেখছেন, তারা জ্ঞানত সিএ সম্পর্কে কিছু বলছেন না, তার কারণ তাদের কিছু দায়বদ্ধতা থাকে, জ্ঞানত বলছেন না। আর তৃণমূল যে সিএ এর বিরোধিতা করছেন, সেটা অজ্ঞানত বিরোধিতা করছেন। আমি বিশ্বাস করি, যদি শোভনদেব চট্টোপাধ্যায়, যদি পার্থ চট্টোপাধ্যায়, যদি স্বপন দেবনাথ এবং আমার বন্ধুবান্ধবরা যদি সিএ আইনটা পড়েন, ভালো করে বোঝেন, তাহলে ভারতবর্ষে তথা বাংলার ক্ষেত্রে এনআরসি আন্দোলনের মাত্রা অন্যদিকে ছড়িয়ে যাবে। মমতা ব্যানার্জির ক্ষমতা নেই তাদেরকে আটকানো, তার কারণ শোভনদেবদা একজন প্রকৃতপক্ষে ভালো মানুষ। তিনি আমাকে একটি সিএর বিরুদ্ধে একটি কবিতা লিখেছিলেন, কবিতা লেখার সময় তিনি কিন্তু সিএর বিরুদ্ধে লিখছেন, এনআরসির বিরুদ্ধে। পার্থ চট্টোপাধ্যায় একজন মানবিক লোক, যে যতই বলুক, আমি তাকে খুব কাছ থেকে চিনি, খুব 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 কাছ থেকে, সে আমার বন্ধু এবং স্বপনদাও তাই। এরা যদি আইনগুলো জানে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুক, ওনারা কিন্তু মানুষের এই 4 কোটি মানুষকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে ওনারা পথে নামবেন। আমি একটা জায়গায় রাগ করে একদিন বলেছিলাম, এই তৃণমূল পার্টিকে আমি ভেঙে দেবো, আমি তৃণমূল পার্টি কোনো মাটির পুতুল নয় যে ভাঙা যায়। আমি এটা বোঝাতে চেয়েছিলাম যে এই মানুষগুলো যখন জানতে পারবে সত্যি করে আইনটা কি, সত্যি করে মানুষটা একজন কেউ, মানে সেই অর্থে একজন কেউ নাগরিকত্ব দেবে না, 2 নম্বর ধারাটা যদি কেউ পড়েন, তাহলে এটা বুঝতে পারবেন। তার মানে আমার বলার বিষয় হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক ফায়দা তোলার জন্য এবং নিজে ব্রাহ্মণ্যবাদী সম্ভবত হওয়ার কারণে এবং আরএসএসের ভক্ত হওয়ার কারণে তিনি কৌশল করে, বহুত কায়দা করে এই আন্দোলনটাকে বন্ধ করে দিতে চাইছেন, মানে চেপে দিতে চাইছেন। কারণ আজকে বিভিন্ন জায়গার মানুষ, গ্রামে গঞ্জের মানুষ ভাবছেন, দিদি আছে আমাদের, আর আন্দোলন করে কী হবে? সুতরাং যারা আন্দোলন করছে করুক, আমি ততক্ষণ দোকান খুলে বসি, দুটো রোজগার হবে। সুতরাং এই যে ভয়াবহ অবস্থা দিদি তৈরি করেছেন, দিদি তৈরি করেছেন, দিদি করছেন, আখেরে দিদি বুঝতে পারছেন না
দিদি পুলিশদের বলে দিয়েছেন যে মানিক ফকির যেন বক্তব্য রাখতে না পারে। বিভিন্ন জায়গায় পুলিশে এসে বলছে কমিটিগুলোকে মানিক ফকির যেন না আসে। দিদি, দিদির কাছে আমার বক্তব্য, এই ভয়াবহ সময়ে এটা যদি তোমার, তুমি যদি মানুষের পক্ষে না দাঁড়াও, তুমি যদি পরিষ্কার না হও, তুমি যদি সমস্ত মানুষকে, এটা জনগণের আন্দোলন, জনগণের বাঁচার আন্দোলন, আমি বাঁচবো কি বাঁচবো না, তুমি কি হ্যাঁ কোথা থেকে বলছো যে আমি আন্দোলন করতে দেবো না? এই আন্দোলন আমার অধিকার, প্রত্যেকটা মানুষের অধিকার, যারা প্রত্যেকটা মানুষ বাঁচতে চায় তারা আন্দোলন করবে, তারা পথে নামবে। আর এইটা যদি মানুষের সঙ্গে তুমি বেইমানি করো, তোমার কায়দা কানুন দেখে বোঝা যাচ্ছে, তাহলে মনে রাখতে হবে তোমাকে, একদিন তুমি মারা যাবে। তোমার ওই জিন্না যখন মারা গেছিল, তখন জিন্নার পাশে একজনও, ওই যখন এয়ারপোর্ট থেকে তার বডিটা নামিয়েছিল, তখন একজন অফিসারও 15 মিনিট পরে মাত্র কয়েকজন অফিসার গেছিল তার বডি নিয়ে যাওয়ার সময়। তোমার জীবনে সেরকম হবে। আর আমি যদি এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে পারি একটা সাধারণ লেখক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে, তাহলে আমি যখন মারা যাব তখন কিন্তু লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ চোখের জল ফেলবে শুধু আমার জন্য। তাই আমার অনুরোধ, তুমি সকলের জননেত্রী, তোমাকে আমরা ভালোবাসি, তুমি আন্দোলন করতে, আন্দোলনটা ছড়িয়ে দাও, তুমি পিছন থেকে থাকো, আমরা আন্দোলন করি, তোমরা পার্টিতে, পার্টির ছেলেদেরকে ক্লাস নাও, সিএ কি দরকার পড়লে আমি যেমন বিভিন্ন জায়গায় তোমার তৃণমূল পার্টির বিভিন্ন জায়গায় গিয়ে ট্রেনিং দিই, বলি, সেরকমভাবে তোমার কানে আসে না, ভয় পায় লোকে তোমাকে, কিন্তু সবাই মনে মনে ভাবে জীবনে বাঁচতে হবে। তাই তোমার অলক্ষ্যে তোমার পার্টির, আমি এটা মমতা দি সম্পর্কে বলছি, তোমার পার্টির বিভিন্ন জায়গায় কিন্তু আমি ট্রেনিং দিই, মাত্র কয়েকদিন আগেও ট্রেনিং দিয়েছি। সুতরাং তুমি শুধরে যাও, তুমি যা করেছো করেছো, সারদা নারদা ফারদা ওসব বুঝি না, আগে কোটি কোটি মানুষকে বাঁচাও। এই আইন হচ্ছে, এই আইনে 2 নম্বর ধারায় চলে যাও, দেখো পাসপোর্ট, পাসপোর্ট অ্যাক্টে যারা ছাড় পেয়েছে তারাই নাগরিকত্বের আবেদন করতে পারবেন, তাদেরই নাম থেকে অবৈধ শব্দটা বাদ যাবে, বাকি সকলেই অবৈধ অনুপ্রবেশকারী 2003-এ। সুতরাং পাসপোর্ট আইনে ছাড় পেয়েছে মাত্র 30,000 কি 40,000 হবে, যারা দেখাতে পারবে ধর্মীয় নির্যাতনের কারণের কাগজ, মানে পুলিশের রিপোর্ট, যারা দেখাতে পারবে বাংলাদেশ থেকে আসার দলিল, যারা দেখাতে পারবে বাংলাদেশের কোনো কাগজ যেখানে হিন্দু লেখা আছে, এই সংখ্যা নেই, খুব কম, পশ্চিমবঙ্গে নেই বললেই চলবে। আর বাকি এই যে কোটি কোটি মা বোনরা যারা দেশভাগে বলি হলো, যারা আমাদের ভারতবর্ষের প্রকৃত সন্তান, অখণ্ড ভারতবর্ষের নমসূত্র থেকে শুরু করে মুসলমান বহু মানুষ, তারা চোখের জলে কাঁদতে কাঁদতে দেশভাগের পরে বুড়ি মাকে, বাচ্চাকে কোলে নিয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে এসেছিল ভারতবর্ষে যাবো, বাঁচতে পারবো বলে আমরা আনন্দ করেছিলাম। তোমরা, তোমাদের মা বাবারা তখন আনন্দ করেছিল, স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, আর ওইদিকে ওরা কাঁদতে কাঁদতে এসেছিলো, লতা পাতা খেয়ে বেঁচেছিল, পাহাড় জঙ্গল খেটে কোনো রকমে বেঁচেছিল। আর আজকে মোদি অমিত শাহরা বলছে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে, ক্যাম্পে ভরবে, সস্তা শ্রমিক বানাবে। আজকে গোটা পৃথিবীতে 11 কোটি মানুষকে এরকম সস্তা শ্রমিক বানানো হয়েছে, এরপর ভারত থেকেও এটা করবে। সাবধান দিদি, এখনও তোমাকে সাবধান করে দিচ্ছি, আগুন নিয়ে খেলো না, এটা আমার তোমার কাছ থেকে শেষ অনুরোধ। তৃণমূলের বন্ধুদের বলছি, যদি দিদি এর এর পরও শিক্ষা না পায় আমার কথা শুনে, তোমরা 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 বেরিয়ে পড়ো, ভোটের সময় তৃণমূলকে ভোট দাও, কি যাকে খুশি ভোট দাও, কিন্তু প্রতিবাদ করতে বেরিয়ে পড়ো, গ্রামে গ্রামে উদ্বাস্তু ভাইদের বুঝিয়ে দাও। আর দিলীপ ফিলিপ যেখানে গিয়ে মিথ্যা কথা বলবে, যেখানে প্রচার করবে, তাদের ধরে রাখো, 10টা গ্রাম থেকে ঘিরে রাখো, ঘিরে রেখে প্রশ্ন ছড়ো যে তোমরা যা যা বলছো, যে যে কেউ এলে পরেই বাংলাদেশ থেকে এলেই নাগরিকত্ব পাবে, পৃথিবীর যেখান থেকে এলেও পাবে, কোনো কাগজ লাগবে না, সেইগুলো ওদেরকে জিজ্ঞাসা করো, যদি বলতে না পারে, যদি উত্তর দিতে না পারে, নথি দিতে না পারে, তাহলে তোমার যা লোকজন আছে, দিদিকে বলছি, তারা বেঁধে রাখুক, ধরে রাখুক, মারতে হবে না, আমরা গান্ধীর ভক্ত, বরং তাদেরকে একটু শিক্ষা দিই, বসে পড়িয়ে দিই আনন্দ আইনটা বোঝায়, কারণ তারাও হয়তো আইনটা জানে না। এই বলে আমি শেষ করছি দিদি, তোমার কাছে অনুরোধ।